যে মানুষটা কোনোদিনই রান্না বান্না করে না তার একবেলা না রান্না করলে তার খাওয়া জোটে না এই হচ্ছে অবস্থা আবার ওই নিজের ইনকামের প্যারা তো আছেই আবার এই বিদেশি লেখাপড়ার সাথে সময়ের সাথে সাথে সেগুলো শেষ করা এবং সেখানে আবার একটা মোটামুটি ভালো রেজাল্ট না করলে পরবর্তীতে চাকরিও জোটবে না কত ধরনের প্যারা যে নিতে হয় এই গান কেউ গায় না দুই দিন ধরে মেলা অসুস্থ কিন্তু প্রবার জীবনে আপনি যে অসুস্থ হবেন এবং আপনার এই যে কেউ একটু সেবা শুশ্রূষা করবে। এবং আপনার জন্য এক গাল বাদ কেউ গুসাই এনে দেবে সে সুযোগ দেই আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন যাই করেন ওই আপনার পেট পুজো করার জন্যই আপনারই আসতে হবে তা আজকে হতে আমার যে অবস্থা আমার তাতে আসলে মানে রান্না তো দূরের কথা মানে কিছু যে খাবো সে খাওয়ারও কোনো ইচ্ছে নেই কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেম আছে না খাইলে আমার বমি শুরু হয়ে যাবে আমি কালকে থেকেই কিছু আর কি মানে পেটে দিতে পারতেছি না যা খাচ্ছি তাই মানে কি গরম লাগে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আমি প্রচন্ড ঘামতেছি এখনো পর্যন্ত আমি ঘামতেছি আমি জানি না কারণ কি আর এই জায়গায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডাক্তার দেখানো মানে আপনি ধরেন আদমরা না করে এই জায়গায় আসলে ডাক্তারের দেখা পাওয়া যাবে না একটা অবস্থা যাই হোক দেশের ইমিডিয়েট আর কি ঠান্ডা কাশি বমি জ্বর এগুলোর ওষুধ নিয়ে এলাম তাই দিয়ে আর কি চলতিসে কালকে রাত্রি তাই একটা নিয়ে দিছি কোনো কিছু খাওয়ার মতো অবস্থা নেই মানে মাছ মাংস পাতলা জল খাতে পারলে এনে যেসব মাছ পাওয়া যায় তাই দিয়ে আসলে পাতলা জল আসলে খাওয়ার মতো কন্ডিশনে নেই তো আজকে আছে সবজি রান্না করেছি একদম মিক্সড একটা সবজি এই যে বরবটি গাজর আলু তারপরে বাঁধাকপি তারপরে কি যেন কয়ের নাম এই যে এই মটরশুঁটি এগুলো মিক্সড করা ভাইবের নাম অসুস্থ অবস্থা এগুলো সব বসে বসে কাটিয়েছি কাটা অবস্থা এরকম প্যাক করে পাওয়া যায় মানে মিক্সড সবজি এরকম পাওয়া যায় আমি জাস্ট এই কড়াইয়ের করে দিয়ে কোনো রকম সিদ্ধ করে দুটো ডিম ভেঙে দিয়ে গোটায় নিয়ে আইছি তাই এসছে বেশি কিছু রান্না করার ক্ষমতা আমার আসলে আজকে নেই এই যে আমি কথা বলতেছি তাও কিরম যেন আমি ঘামতেছি এরকম একটা অবস্থা তাই এর নাম হচ্ছে প্রবাস এই বাড়িতে জমিদার স্টাইলে বসে থেকে খাবার রেডি করে নিই অমনি খেয়ে যা অমনি খেয়ে যা মাতে ডাকা ডাকি তারপরেও আমি এ খাবো না তা খাবো না কত কাহিনী খাবার পছন্দ না হলে ডাইনিং গিয়ে যাইনি কত কাহিনী করে খাওয়া খাওয়ার কারণে আমি জীবনে সবচেয়ে বেশি মার খেয়েছি সেই আমি এখন ওই একবেলা যা দেবেন কেউ একটা কিছু যদি দেয় সেটাই শান্তি কিন্তু সেই সুযোগটাও নেই ওই মরো বাসো নিজের ওই রান্ধ এই রেস্টুরেন্টে যাবেন তার ভাই আপনি খাইতে পারবেন না আপনি অসুস্থ অবস্থায় কি রেস্টুরেন্টে जाइए যে ওয়েস্টরেন্টের ফুড খাইতে পারবেন পারবেন না এই জায়গায় যে খাবার তাতে বাঙালি খাবার যে ভর্তা ভাত খাবেন সেই সুযোগও নেই আর অসুস্থতার মুখেই ওই পাতলা জোল ছাড়া ওই গুরুপাক কোনো কিছু আপনার ভালো লাগবে না তো কারে তবে দুঃখের কথা এই দুঃখের কথা কারে বলার জায়গাও নেই যে আপনি কিছু আগর এনে দেবেও না সবাই মনে করেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিদেশে আছে কি মানে লাগজারি ব্যাপার সাপার তো কেউ আসলে আসলে মানে ভিতরের গল্প কয়জনে কয় যে নিজের রান্না নিজের বাজার নিজের পড়াশুনো নিজের ইনকাম নিজের খরচ নিজের চালানো সবকিছু মেনটেন করা কি পরিমাণে যে প্রেশার এই কার বোঝানো যায় না মানে যে মানুষটা কোনোদিনই বান্না করে না তার একবেলা না রান্না করলে তার খাওয়া জোটে না এই হচ্ছে অবস্থা আমার ওই নিজের ইনকামের প্যারা তো আছে আবার এই বিদেশি লেখাপড়ার সাথে সময়ের সাথে সাথে সেগুলো শেষ করা এবং সেখানে আবার একটা মোটামুটি ভালো রেজাল্ট না করলে পরবর্তীতে চাকরিও জোটবে না কত ধরনের প্যারা যে নিতে হয় এই গান কেউ গায় না যাই হোক দোয়া করবেন আমার জন্য কেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি মানে টেম্পারেচার মাত্র পঁচিশ কিন্তু এত গরম লাগতেছে এত ঘামতেছে আমি হ্যাঁ বুঝতেছি না কারের কারণ কি